আসসালামু আলাইকুম, সুপ্রভাত, গুড মর্নিং ফ্রম দুব্রোভনিক, ক্রোয়েশিয়া। এই যে ফিগ অ্যান্ড অলিভের অ্যাপার্টমেন্টে আমরা আছি, দুই কাপ, দুই মাগ অ্যাকচুয়ালি, গরম গরম কফি নিয়ে আমরা বসেছি, দারুণ ভিউটা উপভোগ করে নাস্তা করব বলে। বাট নাস্তা আর কি, দেখুন কেমন রুটি। গুড মর্নিং গাইজ, টুডে ইজ ডে টু অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ। See you later when we are going somewhere. ঘরের দিকে যাচ্ছে, দিদাও ঘরের দিকে। মামা, আপু কই? আপু রেডি হয়েছে? ওয়ে আপু, তুমি রেডি হয়ে, গোসল করে রেডি হয়ে এখন তুমি কি করো? ও, অনেক কিছু হয়েছে, বন্ধ করে দাও। Hello guys, now we're going to Bosnia. Bosnia? Bosnia Herzegovina. Okay? সো আমরা আবার যাচ্ছি আরেকটি নতুন দেশে, যা কিনা ছিল এই সিটি থেকে মাত্র 2 আওয়ার্স কার ডিস্টেন্সে। আমরা যাচ্ছি বসনিয়ার উদ্দেশ্যে, আর এই উদ্দেশ্যে যাত্রা পথে অলরেডি সারামণি ঘুমিয়ে গেছে, মায়ামা আমার কোলে ঘুমাচ্ছে, কারণ আমরা যাওয়ার আগে বেশ কিছুক্ষণ রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছিলাম আমাদের সিটিতেই, তেলের স্টেশন খুঁজছিলাম, পাচ্ছিলাম না, আর সেজন্য একটু দেরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে তারা ঘুম দিয়ে দিয়েছে। আশপাশটা দেখুন, খুবই সুন্দর, খুবই সুন্দর পাহাড়ি এলাকা, একদম পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এই যে পাহাড়ি দৃশ্যগুলো, এগুলো চোখে দেখে যতটা না সুন্দর আসলে ক্যামেরায় ক্যাপচার করা যায় না। আমি শুধু এই পাহাড়ের এলাকার জন্য বলছি না, আমি যত দেশ ভিজিট করেছি বা যত প্লেস ভিজিট করেছি, যত সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি, আমার কাছে মনে হয় চোখে দেখার সৌন্দর্যটা বেশি সুন্দর, ক্যামেরায় অত সুন্দর লাগে না। আর আমরা দুব্রোভনিকে আরও সময় কাটাতে পারতাম, টোটাল 3-4 দিনই ওখানেই থাকতে পারতাম, বাট আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা আরও 2টো দেশ দেখব। সো আজ একটি দেখতে যাচ্ছি, আবার কাল একটি দেশ দেখব, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে বোর হবেন না। আমরা যাচ্ছি বসনিয়ার একটি খুব বিখ্যাত ওয়াটারফল দেখতে। ওয়াটারফল কিন্তু দুব্রোভনিকেও ছিল, বাট আমরা চেয়েছিলাম আরেকটি দেশও ভ্রমণ করলাম, ওয়াটারফলও দেখলাম। এই যে দেখুন আমরা যাচ্ছি, পাহাড়ি এলাকাগুলো খুবই খুবই সুন্দর লাগছিল, ক্যাপচার করতে ভুলছিলাম না, সেজন্যই আপনাদের জন্য নিয়ে এলাম একটি রোড ট্রিপ। আমাদের এই রোড ট্রিপটা খুবই অসাধারণ ছিল। ওই যে দেখুন দূরে উইন্ডমিল দেখা যাচ্ছে, ফ্রান্সে এই উইন্ডমিল খুব দেখা যায় এদিক ওদিক গেলেই, আমার তো ফ্রান্সের কথা মনে পড়ে যাচ্ছিলো। ওই যে দেখুন গোলাপি গোলাপি ছাদ, আলা দুব্রোভনিকের ছাদ দেখা যাচ্ছিলো। দুব্রোভনিক পুরোটাই কিন্তু এমন গোলাপি গোলাপি ছাদে বাড়ি ঘরগুলো আমি দেখেছি, সব বাড়ির প্যাটার্ন একরকম, সব বাড়ির স্ট্রাকচার একরকম, বিল্ডিং একরকম, দারুণ লেগেছে আমার ব্যাপারটা, সেজন্যই কিন্তু সিটিটা দেখতে অসাধারণ সুন্দর। বাই দ্য ওয়ে, আপনারা যারা দুব্রোভনিক ঘুরতে আসবেন তারা অবশ্যই একটি জিনিস মিস করবেন না, তা হলো বোট ট্রিপ, যেখানে 3টি আইল্যান্ড দেখাবে আপনাদেরকে, এবং এই বোট ট্রিপটি হবে সারা দিনের জন্য। বোট ট্রিপের কস্ট হবে 40-60 ইউরো পার পারসন। আমরা এই বোট ট্রিপটি দেইনি ইচ্ছা থাকা সত্ত্বেও, কারণ আমাদের মায়ামা অনেক ছোট, সারা দিনের জন্য ও অনেক বেশি টায়ার্ড হয়ে যেত, সাথে আমরাও। সো আমরা এই বোট ট্রিপটা স্কিপ করে আমরা যাচ্ছি বসনিয়া দেখতে, বসনিয়ার ওয়াটারফল দেখতে। কিন্তু আপনাদেরও যে এমনই করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা পারলে এই বোট ট্রিপটা দিবেন, অবশ্যই আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি আশা করি। আমরা চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু আসলে হয়ে ওঠেনি। বাচ্চাদের কথাও একটু চিন্তা করার লাগে, যে বাচ্চারা কিসে খুব টায়ার্ড হয়ে যাবে, কিংবা কিসে তারা কমফোর্ট ফিল করবে, তারা ট্রাভেলটাকে এনজয় করবে। সো আমরা সেভাবেই আমাদের ট্রাভেলটাকে প্ল্যান করে নিয়েছিলাম এবারের ট্রিপে।
বসনিয়া যাওয়ার পথে রাস্তার পাশে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ফ্রুটস জুস বিক্রি হচ্ছে, সেটা দেখে বাপ বেটি দুইজনে নেমে গেছে। চেরি দাও, কি খাওয়াই দিলে? এটা একটু কি মিষ্টি মিষ্টি, এটা কি দিলা তুমি আমাকে? এই নিচ্ছে যে খাবে, ও জীবনে খাইছে এটা? দেখে আর কি মন চাচ্ছে আর কি, সব ফ্রেশ না? চেরি খুব মজা না? চেরি নিছো? চেরি খাই, আমি চেরি খাবো প্লিজ। কি 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 খালি নিজেরটা বুঝো। আমরা জানি, আমি জানি কি খাবা, ও যে নিছি অলরেডি। ওকে ওকে, ও মাই গড, ইট লুকস লাইক ফ্রেশ হানি না? দিস ওয়ান ইজ ফ্রেশ। একটা নিয়ে যাওয়া সম্ভব? Olive oil conic. Ne jete paro. Organic. Yes. Organic taste, so near. Oh, so olive pretty. Olive oil virgin and conic. From your farm. Yes. That's yes. Very much. Very nice. Bye-bye. Mama, it's so fancy. We cannot take so many things. Okay. Thak mama, otherwise it will fall down. চলে এসেছি ক্রোয়েশিয়া অ্যান্ড বসনিয়ার বর্ডারে। চেকিং হচ্ছে, আপনারা যদি ইউরোপের ইমিগ্রেন্ট অর সিটিজেন হন তবেই এন্ট্রিটা ইজি হবে, এছাড়া না। ওই যে দেখতে পাচ্ছেন বসনিয়ার ফ্ল্যাগ ঝুলছে, আমরা একটু পর বসনিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।